আমি মনে হয় আর জীবনে কখনো স্ট্যাটাস দিব না ফেসবুকে। এক আলাদা ছিলাম, বাট এখন তো এক আলাদা নেই, বাট আসলে এখন আসলে এক। আসলে ও আমাকে ডাকতেছিল, আমি লুকে লুকে বেরোচ্ছিলাম, চলে যাচ্ছিলাম, পালাচ্ছিলাম। জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে ঢাকার সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমনির জন্মদিন। আর পরিমনির এই জন্মদিনে আসেননি ঢাকার সিনেমার আরেক আলোচিত অভিনেত্রী মিম। পরির আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, কলিগ এবং সাংবাদিকদের উপস্থিতিতে মুখরিত ছিল পরিমনির জন্মদিন। স্ত্রীকে নিয়ে পরিমনির জন্মদিনে অ্যাটেন্ড করেছিলেন নায়ক সিয়াম আহমেদ। তবে পরিমনির জন্মদিনে দাওয়াত পেয়েছিলেন নায়িকা মিমও। এদিকে মিম না আসায় শুরু হয়েছে নতুন গুঞ্জন। বেশ কয়েকদিন ধরে পরির স্বামী রাজের সাথে মিমের নাম বারবারই জড়িয়ে যাচ্ছে। রাজ মিমকে নিয়ে যদিও গুঞ্জনের সূচনা করেছিলেন নায়িকা পরিমনি নিজেই, একটি শোতে মিমের হাত শক্ত করে বেশিক্ষণ ধরে রাখায় রাজও মিমের উপর চড়াও হয়েছিলেন পরিমনি। স্বামীর এমন কাণ্ডে ক্ষোভে ফুঁসে উঠেছিলেন পরিমনি। মুহূর্তেই অন্তর্জালে ঝড় তুলে রাজ ও পরিমনির দাম্পত্য কলহ। দুজন নাকি আলাদা বাসাতেও থাকছেন এমনও খবর প্রকাশিত হয়েছে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত রাজ, পরি কিংবা মিম কেউই গণমাধ্যমে কোনো কথাই বলেননি। পরিমনির জন্মদিনে নায়িকা মিম আসেন কিনা সেটা দেখার জন্যই অনেকে আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। তবে পরিমনির জন্মদিনে আসেননি নায়িকা মিম। রাজ ও মিমকে নিয়ে চলমান সেই ইস্যুতে মিমের না আসা যেন সেই গুঞ্জনে ঘি ঢেলে দিয়েছে। অনেক নেটিজেনেরাই মন্তব্য করেছেন মিম না আসায় প্রমাণ করছে যে রাজ ও মিমের মাঝে এমন কোনো সম্পর্ক আছে, যে কারণে তিনি পরিমনির জন্মদিনে উপস্থিত হননি। নায়ক সিয়াম তার ছোট ছেলেকে বাসায় রেখে স্ত্রীকে নিয়ে পরিমনির জন্মদিনে এই দুর্যোগের মাঝেও অ্যাটেন্ড করেছেন, তাহলে মিম কেন পারবেন না।